আপনি যদি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনিও সরকারি চাকরির ক্ষেত্রে এবং স্কুল বা কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে পেয়ে যাবেন 10% সংরক্ষণের সুবিধা। তবে এর জন্য আপনাদের একটা সার্টিফিকেট বানাতে হবে যার নাম হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট। তো এই সার্টিফিকেট কিভাবে বানাবেন, এর সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, এই সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিও থেকে জেনে নেব। তো চলুন প্রথমে দেখে নিই কারা এই সার্টিফিকেট বানাতে পারবেন এবং কারা বানাতে পারবেন না। 1 নম্বর, যারা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা এই সার্টিফিকেট বানাতে পারবেন না। আপনার ফ্যামিলির বার্ষিক আয় যদি 8 লক্ষ টাকা বা তার বেশি হয়ে থাকে তখন এই সার্টিফিকেট বানাতে পারবেন না। আপনার পরিবারের যদি 5 একরের বেশি কৃষি জমি থেকে থাকে তখন আপনি এই সার্টিফিকেট বানাতে পারবেন না। আপনার যদি 1000 স্কোয়ার ফুট বা তার বেশি রেসিডেন্সিয়াল প্লট থেকে থাকে তখন এই সার্টিফিকেট বানাতে পারবেন না। মিউনিসিপ্যালিটি এরিয়ায় যদি 100 বর্গগজের বেশি কোনো প্লট থেকে থাকে তখন এই সার্টিফিকেট বানাতে পারবেন না। পঞ্চায়েত এরিয়ায় যদি 200 বর্গগজের বেশি কোনো প্লট থেকে থাকে তখন এই সার্টিফিকেট বানাতে পারবেন না। বাকি প্রত্যেক জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটই এই সার্টিফিকেট বানাতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে ফর্ম ফিল আপ করবেন। পশ্চিমবঙ্গে ইডাব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য শুধুমাত্র অফলাইনে আবেদন করতে হয়, অনলাইনে এটা হয় না। অফলাইনে আবেদন করার জন্য আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, প্রথমে আবেদনকারীর একটা কালার পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাতে লাগাতে হবে। তারপর এখানে যিনি আবেদনকারী তাকে একটা সই করতে হবে। যেদিন ফর্মটা জমা দেবেন সেদিনের তারিখটা এই জায়গাতে দিয়ে দেবেন। এখানে আবেদনকারীর নামটা লিখে দেবেন। এখানে আবেদনকারীর বাবার নাম বা স্বামীর নামটা লিখতে হবে। আপনি কোন কাস্টের, অর্থাৎ এখানে লিখে দেবেন জেনারেল, ব্র্যাকেটের মধ্যে লিখে দেবেন যে আপনার সাব কাস্টটা কী। এখানে আপনার জন্ম তারিখটা লিখে দেবেন। প্লেস অফ বার্থ, এই জায়গাতে আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন সেই জেলার নামটা লিখবেন। এই ঘরটাতে আপনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন তার ঠিকানাটা লিখতে হবে, অর্থাৎ সেখানকার গ্রামের নাম বা ওয়ার্ড নম্বরটা লিখবেন। এখানে থানার নাম লিখবেন, এখানে জেলার নাম, এখানে রাজ্যের নামটা লিখে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানাটা এখানে লিখতে হবে। এখানে পাড়া, হাউস নম্বর, রোড বা গ্রামের নাম, এখানে ওয়ার্ড নাম্বার বা গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে পোস্ট অফিস, এখানে জেলার নাম, এখানে রাজ্যের নাম, এখানে পিনকোডটা দিয়ে দেবেন। এরপর আদার ডিটেলস, এখানে যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস কিছু থাকে তখন সেটা লিখে দেবেন, না হলে এই ঘরটা ফিল আপ করার দরকার নেই। এবার দেখুন 6 নম্বর পয়েন্ট, ন্যাশনালিটি, এখানে লিখে দেবেন ইন্ডিয়ান, আপনি কোন ধর্মের সেই ধর্মটা এখানে লিখে দেবেন। সেক্স, মেল না ফিমেল সেটা এখানে লিখে দেবেন। এরপর 9 নম্বর পয়েন্ট, ডিটেলস অফ টু রেফারিস, আপনার পাড়ার বা আপনার এলাকার দুজন পরিচিত ব্যক্তির ডিটেলস এখানে দিতে হবে। এখানে প্রথম ব্যক্তির নাম লিখবেন এবং এই ঘরে সেই ব্যক্তির ঠিকানাটা লিখে দেবেন। এখানে দ্বিতীয় ব্যক্তির নাম লিখবেন, এই ঘরে দ্বিতীয় ব্যক্তির ঠিকানাটা লিখে দেবেন। এবার 10 নম্বর পয়েন্ট, আপনি যদি অন্য কোনো রাজ্য থেকে এখানে এসে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস লিখবেন। যদি না এসে থাকেন, আপনি এই রাজ্যেরই বাসিন্দা হয়ে থাকেন, তখন এখানে নো লিখবেন এবং তখন 11 নম্বর পয়েন্ট আপনাকে ফিল আপ করার দরকার নেই। এবার চলে আসি পরের পাতায়, এখানে কি আছে, ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস, সার্ভিস ডিটেলস অফ ফাদার, আপনার বাবা যদি কোনো চাকরি করে থাকে তার সার্ভিস ডিটেলস এখানে দিতে হবে। এখানে টাইপ অফ অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের নামটা লিখবেন, তার ডেজিগনেশন কী, তার বয়স কত, ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট কবে সেটা এখানে লিখবেন। একইভাবে এখানে মায়ের সার্ভিস ডিটেলস, এখানে আপনি যদি নিজে কোনো চাকরি করে থাকেন আপনার নিজের সার্ভিস ডিটেলস, এখানে আপনার স্বামী বা স্ত্রী যদি কোনো চাকরি করে থাকে তার সার্ভিস ডিটেলস লিখতে হবে। এবার আপনি বা আপনার পরিবারের কেউ যদি কোনো চাকরি না করে থাকে সেক্ষেত্রে এই ঘরগুলো ফিল আপ করার দরকার নেই, এটা ফাঁকা রেখে দেবেন। এবার আসছি সিরিয়াল নাম্বার বি, অ্যাগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং, আপনাদের কৃষি জমির তথ্য দিতে হবে। এখানে যদি কোনো চাকরি করে থাকে সেক্ষেত্রে স্যালারি থেকে কত ইনকাম সেই ইনকামটা এখানে লিখবেন। চাকরি ছাড়া যদি অন্য সোর্স থেকে কিছু ইনকাম করে থাকে সেই ইনকামটা এই ঘরে লিখবেন। যদি ট্যাক্স পে করে থাকে তখন ইয়েস অপশনে টিক দেবেন, না হলে নো অপশনে টিক দেবেন। যদি ওয়েলথ ট্যাক্সের আন্ডারে কভার হয়ে থাকেন তখন ইয়েস অপশনে টিক দেবেন, না হলে নো অপশনে টিক দেবেন।
একই ভাবে এখানে মায়ের তথ্যটা দিয়ে দেবেন, এখানে আপনার নিজের তথ্যটা দিয়ে দেবেন, এখানে আপনার স্বামী বা স্ত্রী তার তথ্যগুলো দিয়ে দেবেন। এরপর দেখুন 13 নম্বর পয়েন্ট, লিস্ট অফ ডকুমেন্ট সাবমিটেড, আপনি কী কী ডকুমেন্ট সাবমিট করছেন বা জমা করবেন সেই ডকুমেন্টের নামগুলো এখানে লিখতে হবে। এরপর এখানে আপনাকে একটা সই করতে হবে, যদি মাইনর ক্যান্ডিডেট হয়ে থাকে অর্থাৎ 18 বছর বয়সের কম যদি কোনো ক্যান্ডিডেট হয়ে থাকে সেক্ষেত্রে তাদের গার্জেনের সিগনেচার করতে হবে। এবার জেনে নিন কী কী ডকুমেন্ট লাগবে। এই ফর্মটা ফিল আপ করবেন, এরপর আপনাকে একটা বিডিও থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে। 2 নম্বর, এসডিওর ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। 3 নম্বর, পঞ্চায়েত থেকে আপনি যে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট সেটা নিয়ে একটা শংসাপত্র পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে নিতে হবে, এবং এর সাথে আপনার বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড যা থাকবে সব ডকুমেন্টগুলো দেবেন, এবং আপনার বাবার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এই ডকুমেন্টগুলো দেবেন। ফ্যামিলির কেউ যদি কোনো চাকরি করে থাকে সেক্ষেত্রে তাদের স্যালারি স্লিপ এবং লাস্ট 3 বছরের আইটি রিটার্নটা জমা দিতে হবে। আপনি যদি কৃষি জমির তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে যে জমির তথ্য দিয়েছেন সেই জমির পর্চার জেরক্সটা দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে। এই ডকুমেন্টগুলো নিয়ে এই ফর্মের সাথে অ্যাটাচ করে এটা আপনাকে বিডি অফিস, এসডি অফিস বা কলকাতার ক্ষেত্রে KMC-তে জমা করতে হবে, তাহলেই আপনি এই সার্টিফিকেট পেয়ে যাবেন। এই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে 1 বছর। 1 বছর পরে আপনি যদি আবার কোনো চাকরির জন্য বা স্কুল কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে চান আপনাকে আবার একইভাবে এই সার্টিফিকেট বানাতে হবে। এবার দেখে নিন এখানে আর একটা ফর্মেট আছে, অ্যানেক্সার বি, সেলফ ডিক্লারেশন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট। এখানে আপনার নাম লিখবেন, এখানে বাবার নাম, আপনি কোন জায়গায় বসবাস করেন তার সম্পূর্ণ ঠিকানা, আপনার সাবকাস্ট কী অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মধ্যেও আপনার সাবকাস্ট কী সেটা এখানে লিখবেন। এরপর এই জায়গাতে একটা আপনি সই করে দেবেন। তারপর এই অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে জমা করে দেবেন, তাহলেই কিন্তু খুব সহজেই এই ইডাব্লিউএস সার্টিফিকেটটা পেয়ে যাবেন। ধন্যবাদ।